বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার বন্ধু বান্ধব যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সালাম। বৈশ্বিক এই মহামারীতে আমরা সকলেই বাসা বাড়িতে আছি, আর ইংল্যান্ডে, আমেরিকা, ইউরোপে আগামী সপ্তাহ থেকে স্কুল খুলে যাচ্ছে। আমি বলছি যে ভাবছি যে আমার বাচ্চাদেরকে স্কুলে দিব না আনটিল করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত। যে যেখানে আছেন, বাসা বাড়িতে আছেন, বাড়ি দেশের বাড়িতে আছেন, সকলেই একটু প্রাতঃভ্রাম করুন, না হয় ইভিনিংয়ে একটু হাঁটুন, বিকালবেলা হাঁটুন, না হয় বাসার মধ্যে উঠানের মধ্যে একটু দৌড়ঝাঁপ করুন, নিজেকে সুস্থ রাখুন, এবং বেশি খাবার খাবেন না, একটু নিয়মের চাইতে একটু কম খাবার খাবেন, বেশি বেশি করে পানি পান করবেন। সকলের প্রতি থাকলো আমার বিশেষ করে অনুরোধ, যারা আমার মতো মুঠো, আমার কিন্তু এখনো ডায়াবেটিস নাই, কোলেস্টেরল নাই, কিচ্ছু নাই, আমি চেষ্টা করছি সুস্থ থাকার জন্য, আমি চাই আপনিও সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে অযথা বন্ধু বান্ধবের সাথে দেখা করে আপনি ভাইরাসে আক্রান্ত না হয়ে নিজে বাসা বাড়িতে থাকেন, বাচ্চা কাচ্চাদের সময় দিন, এবং বিশেষ করে আমাকে যারা ইনফ্লুয়েন্স দিচ্ছেন, আমাকে যারা বারবার বলছেন যে আমার বিজয়কেও খুব ভালো লাগে এক্সারসাইজ করলে, আমার বিজয়কে নিয়ে আজকের ভিডিওটা করলাম। আমার সুমেল আনোয়ার চৌধুরী সহ আমার অনেক বন্ধু বান্ধব, আমার নাজিম ভাই, আমার রিয়াজ ভাই সহ সকলে আমাকে বলেন তোমার এই কাজে আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে, আমরা চাই তোমার মতো আমরা অ্যাক্টিভ থাকতে। সকলেই অ্যাক্টিভ থাকুন, যারা অ্যাক্টিভ হচ্ছেন, যারা এক্সারসাইজ করে একটু সুবিধা পাচ্ছেন, তাদের প্রতি থাকলো আমার অনেক অনেক ভালোবাসা, যদি একটু কারণ কোনো উপকারে আসে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।